আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আপনারা সকলেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ সহমত ভালো আছেন। বন্ধুরা, আপনারা সকলেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অলৌকিক কুদরতের নিদর্শন দেখতে অনেক বেশি ভালোবাসেন। ঠিক তেমনই আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন পৃথিবীর সবচাইতে বড় ফল, যার নাম বাঙ্গি, যাকে কোনো মানুষ নিজ হাতে বহন করতে পারবে না। আসলে এই ফলটি এত বড় হলো কিভাবে যে একটি মানুষের পক্ষে কখনোই সম্ভব না তাকে উঠানো? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে অসংখ্য ফল শাকসবজি সৃষ্টি করেছেন মানুষের আহারের জন্য। মানুষ যেন এগুলো খেয়ে বেঁচে থাকতে পারে এবং শরীরে পর্যাপ্ত শক্তি গ্রহণ করতে পারে। ঠিক অন্যান্য সবজির মতো টমেটোও আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। কিন্তু এই টমেটো আমরা সাধারণত ছোটো ছোটো আকারে দেখতে পাই, যা কেজিতে 9 থেকে 10টি হয়। কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখুন, এই টমেটো কত বড় আকারে, সুবহানাল্লাহ। সাধারণত এর ওজন 2 কেজি 500 গ্রাম, যাকে উত্তোলন করার জন্য একটি মানুষের 2টি হাত প্রয়োজন। আসলে এই পৃথিবীতে আরও অসংখ্য এমন ফল রয়েছে যা মানুষ কখনোই নিজ চোখে দেখেনি। ঠিক তেমনই এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় আকারে একটি তরমুজ, সুবহানাল্লাহ। এই তরমুজ সাধারণত অস্ট্রেলিয়ার একটি কৃষি জমিতে জন্মেছে। জমিটির মালিক কখনোই বিশ্বাস করতে পারেনি তার জমিতে এত বড় একটি তরমুজ ফলন হবে। এই তরমুজটির ওজন 2100 কেজি, যা দেখতে বিশাল বড়। বন্ধুরা, এই তরমুজ এত বিশাল ছিল যে কোনো একজনের পক্ষে এটা উঠানো সম্ভব ছিল না। এই জন্য এই তরমুজকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য ট্রাকের ব্যবহার করা হয়েছিল। আল্লাহ তাআলার কুদরত দেখুন, কত বড় করে তিনি এই তরমুজটিকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। বন্ধুরা, এবার অবাক করার মতো এই ভিডিওটি দেখুন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কত বড় একটি ফল সৃষ্টি করতে পারেন, এই ভিডিওটি তার বাস্তব প্রমাণ। ভিডিওতে দেখতে পাচ্ছেন 3 জন মানুষের কাছে একটি বৃহৎ আকারের ফল রয়েছে। ফলটির নাম বাঙ্গি, যাকে আফগানিস্তানের একটি কৃষি জমিতে পাওয়া যায়, সুবহানাল্লাহ। সাধারণত এই বাঙ্গির ওজন 1400 কেজি, যা সাধারণ মানুষ কখনোই বিশ্বাস করতে পারবে না। যারা বিশ্বাস করতে পারবে না তারা এই ভিডিওটি ভালো করে দেখুন। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা চেয়েছেন বলেই পৃথিবীর জমিনে এত বড় একটি ফল জন্মেছে। আল্লাহু আকবার।